কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের বিষয় হচ্ছে আমাদের কৃষি শিক্ষা, এবং আজ যে অধ্যায়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, মাছের পুকুর। শিক্ষার্থীরা, আমরা পুকুর সম্পর্কে আমাদের ধারণা আছে, অর্থাৎ পুকুর হচ্ছে ছোট ও অগভীর বদ্ধ জলাশয় যেখানে নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করা যায় এবং প্রয়োজনে এটিকে সহজেই সম্পূর্ণভাবে শুকিয়ে ফেলা যায়। এক কথায় পুকুর হচ্ছে চাষযোগ্য মাছের বাসস্থান। পুকুরে পানি স্থির অবস্থায় থাকে, তবে বাতাসের প্রভাবে এতে অল্প ঢেউ সৃষ্টি হতে পারে। পুকুরের আয়তন কয়েক শতাংশ থেকে কয়েক একর হতে পারে। শিক্ষার্থীরা, আমরা এখন জানব আদর্শ পুকুরের বৈশিষ্ট্য। আমরা জানি মাছ চাষের পুকুরের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার যা চাষ প্রক্রিয়াকে লাভজনক করতে যথেষ্ট ভূমিকা রাখে। একটি আদর্শ মাছ চাষের পুকুরের নিম্নলিখিত কিছু বৈশিষ্ট্য প্রয়োজন। এক, পুকুরটি বন্যামুক্ত হবে, এজন্য পুকুরের পাড় যথেষ্ট উঁচু হতে হবে। দুই, পুকুরের মাটি দোআঁশ, পলি দোআঁশ বা এঁটেল দোআঁশ হলে সবচেয়ে ভালো হয়। তিন, সারা বছর পানি থাকে এমন পুকুর চাষের জন্য অধিক উপযুক্ত। চার, পুকুরের পানির গভীরতা 0.75 থেকে 2 মিটার সুবিধাজনক। পাঁচ, পুকুরটি খোলামেলা স্থানে হলে ভালো হয় এবং পাড়ে কোনো বড় গাছপালা না লাগালে ভালো হয়। এতে প্রচুর আলো বাতাস পাবে, ফলে পুকুরের সালোক সংশ্লেষণ বেশি হবে ও মাছের খাদ্য বেশি তৈরি হবে। পানিতে পর্যাপ্ত অক্সিজেন মিশবে। উত্তর দক্ষিণমুখী পুকুর সূর্যালোক বেশি পাবে। ছয়, পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকা উচিত নয়। তলার কাদার পুরুত্ব 20-25 সেন্টিমিটারের বেশি হওয়া ঠিক নয়। সাত, চাষের পুকুরের আয়তন 20-25 শতক হলে ব্যবস্থাপনা সহজ হয়। পুকুরের আকৃতি আয়তাকার হলে ভালো, এতে করে জাল টেনে মাছ আহরণ করা সহজ হয়। সর্বশেষ হচ্ছে, পুকুরের পাড়গুরু 1:2 হারে ডালু হলে সবচেয়ে ভালো, অর্থাৎ পুকুরের তলা হতে পুকুরের পাড় যতটুকু উঁচু হবে পাড় ডালু হয়ে পুকুরের তলার দিকে দ্বিগুণ দূরত্বে গিয়ে মিশবে। শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে একটি আদর্শ পুকুরের বৈশিষ্ট্য সমূহ। শিক্ষার্থীরা, এখন আমরা জানব মাছ চাষের পুকুরের পানির গুণাগুণ। মাছের বেঁচে থাকা, খাদ্য গ্রহণ ও আশানুরূপ বৃদ্ধির জন্য পুকুরের পানির গুণাগুণ অনুকূল মাত্রায় থাকা দরকার, তাই না? পুকুরের পানির গুণাগুণকে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ভৌত গুণাগুণ, 2 রাসায়নিক গুণাগুণ। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব ভৌত গুণাগুণ। সেগুলো হচ্ছে গভীরতা, তাপমাত্রা, গোলত্ব এবং সূর্যালোক। প্রথমে আসো গভীরতা সম্পর্কে আলোচনা করি। পুকুর বেশি গভীর হলে সূর্যের আলো পুকুরের অধিক গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারে না, ফলে অধিক গভীর অঞ্চলে মাছের প্রাকৃতিক খাদ্য প্লাঙ্কটন তৈরি হয় না, আবার সেখানে অক্সিজেনের অভাব হতে পারে। অন্যদিকে পুকুর অগভীর হলে গ্রীষ্মকালে পুকুরের পানি অতিরিক্ত গরম হয়ে যায়, এসব কারণে মাছের ক্ষতি হতে পারে ও উৎপাদন ব্যাহত হতে পারে। দ্বিতীয়টি হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধির উপর মাছের বৃদ্ধি নির্ভর করে। যেমন শীতকালে মাছ খাদ্য গ্রহণ কমিয়ে দেয়, ফলে মাছের বৃদ্ধি কমে যায়। এ কারণে শীতকালে পুকুরে সার ও খাদ্য প্রয়োগের পরিমাণ কমিয়ে দিতে হয়। রুই জাতীয় মাছের বৃদ্ধি 25-30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে ভালো হয়।
গোলাত্ব। কাদা কণার কারণে পুকুরের পানি গোলা হয়ে পানিতে সূর্যালু প্রবেশে বাধা পায়, এতে করে মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন ব্যাহত হয়। সূর্যালোক, যে পুকুরে সূর্যালোক বেশি পড়ে সেখানে সালোকসংশ্লেষণ ভালো হয়, ফলে সেখানে ফাইটোপ্লাঙ্কটন বেশি উৎপাদিত হয় ও মাছের উৎপাদন বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে ভৌত গুণাগুণ। এখন আমরা আলোচনা করব রাসায়নিক গুণাগুণ সম্পর্কে। রাসায়নিক গুণাগুণের প্রথমেই রয়েছে দ্রবীভূত অক্সিজেন। দ্রবীভূত অক্সিজেন হচ্ছে রাসায়নিক গুণের অন্যতম উপাদান। পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানত ফাইটোপ্লাঙ্কটন ও জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে পুকুরের পানিতে দ্রবীভূত হয়। বায়ুমণ্ডল হতে সরাসরি পানির উপরিভাগেও কিছু অক্সিজেন মিশ্রিত হয়। পুকুরে বসবাসকারী মাছ, জলজ উদ্ভিদ ও অন্যান্য প্রাণী এই অক্সিজেন দ্বারা শ্বাসকার্য চালায়। রাতে সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণ হয় না বলে পানিতে কোনো অক্সিজেন তৈরি হয় না। এজন্য সকালে পুকুরে অক্সিজেনের পরিমাণ কমে যায় ও বিকেলে বেশি থাকে। মাছ চাষের জন্য পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমপক্ষে 5 mg/L থাকা প্রয়োজন। শিক্ষার্থীরা, এখন আমরা জানব দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড। পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্য ফাইটোপ্লাঙ্কটনের উৎপাদনের জন্য পর্যাপ্ত দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড থাকা প্রয়োজন। তবে মাত্রাতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড মাছের জন্য ক্ষতিকর। পানিতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা 12 mg/L নিচে থাকলে তা মাছ ও চিংড়ির জন্য বিষাক্ত নয়। মাছের ভালো উৎপাদন পাওয়ার জন্য পুকুরের পানিতে 1-2 ppm কার্বন ডাইঅক্সাইড থাকা প্রয়োজন। শিক্ষার্থীরা, এখন আমরা জানব রাসায়নিক গুণাগুণের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটি হচ্ছে pH। পুকুরের পানির pH মান নির্ণয় করে অম্লত্ব বা ক্ষারত্বের মাত্রা বোঝা যায়। pHটা কী? pH নেগেটিভ ভ্যালু লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। অর্থাৎ কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমই হচ্ছে ওই দ্রবণের কী? pH। পুকুরের পানির pH মান নির্ণয় করে অম্লত্ব বা ক্ষারত্বের মাত্রা। মাছ চাষের জন্য পুকুরের পানির pH 6.5-8.5 মধ্যে হলে ভালো হয়। pH 4-এর নিচে বা 11-এর উপর হলে মাছ মারা যায়। পানির pH কমে অম্লীয় হয়ে গেলে পুকুরে আমরা চুন প্রয়োগ করতে পারি। পুকুরে pH বেড়ে ক্ষারীয় অবস্থা বেশি বেড়ে গেলে অ্যামোনিয়াম সালফেট বা তেঁতুল পানিতে গুলে পুকুরে প্রয়োগ করা যেতে পারে। শিক্ষার্থীরা, রাসায়নিক গুণাগুণের সর্বশেষ হচ্ছে ফসফরাস। এটা প্রাকৃতিতে পানিতে অতি অল্প পরিমাণে ফসফরাস থাকে। প্রাকৃতিক যে পানি সেই পানিতে অতি অল্প পরিমাণে থাকে। এই ফসফরাস ফসফেটে রূপান্তরিত হয়। পরিমিত ফসফেটের উপস্থিতিতে প্রচুর পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন জন্মায়।